এখন আমরা দেখব অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে ট্রান্সলেট করতে হয়। অ্যান্ড্রয়েড মোবাইলে ট্রান্সলেট করার জন্য একটি ট্রান্সলেটের সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে। আমি সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি। প্রথমে প্লে স্টোরে যেতে হবে, এরপর এখানে সার্চ দিতে হবে ট্রান্সলেট। ট্রান্সলেট সার্চ দিলে আপনি এখানে দেখতে পাবেন গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেট ইনস্টল করে নিতে হবে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, এখন আমি এটা ওপেন করব। এটা ওপেন, আমি প্রথমে হোমে যাচ্ছি। হোম থেকে অল অ্যাপসের মধ্যে আপনি দেখতে পারবেন যে ট্রান্সলেট লেখা, এই ট্রান্সলেটে ক্লিক করলেই আপনি সফটওয়্যারটি ওপেন করতে পারবেন। এখন এখানে আপনি যদি ইংলিশ থেকে বাংলা করতে চান তাহলে এখানে বাংলা এই পাশে ইংলিশ রাখতে হবে আর এই পাশে বাংলা রাখতে হবে। আর এটা চেঞ্জ করবেন কীভাবে, সেটা হচ্ছে মাঝখানের আইকনে ক্লিক করলে বাম পাশে বাংলা চলে আসবে আর এখানে ইংলিশ চলে আসবে। আপনি যদি বাংলা থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান তাহলে এই ইংলিশে ক্লিক করতে হবে। করে এখান থেকে যদি ধরেন আমি স্প্যানিশে ট্রান্সলেট করতে চাই, তার সেখানে ক্লিক করলে এখানে স্প্যানিশ চলে আসবে। আর এখান থেকে ক্লিক করে আমি ভাষা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখন আমি যদি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে চাই তাহলে এই আইকনে ক্লিক করে এই পাশে ইংলিশ রাখতে হবে। আর এখানে আমি যদি লিখি হাউ আর ইউ, তাহলে এখানে আপনার বাংলা ট্রান্সলেটটা চলে আসবে। তো আপনি যদি এটা ভয়েস আকারে শুনতে চান তাহলে এই এখানে ক্লিক করলেই আপনি শুনতে পারবেন। আর আপনি বাংলায় যদি শুনতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি এটা শুনতে পারবেন। ওকে, আর আপনি যদি এখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে চান তাহলে এই মাঝখানের এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে বাংলা লিখতে হবে। ওকে, এখানে বাংলা লিখেছে, একে নিচে আপনার ইংলিশ চলে আসছে। তো এভাবে টাইপ করে আপনি ট্রান্সলেট করতে পারেন। আর আপনি যদি এখন এখান থেকে যদি ভয়েস দিয়েও ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন। যা সেই এখানে ক্লিক করলে আপনি এখানে ভয়েস দিবেন, ভয়েস দিলে আপনার ওই ভয়েস ট্রান্সলেট হয়ে এখানে দেখা যাবে। এখন আপনি যদি এখান থেকে কোনো একটা জিনিস ট্রান্সলেট করে মেসেঞ্জারে নিতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করি, যেমন এখানে আমি লিখছি হাউ আর ইউ। এখন এখান থেকে আপনি যদি এই বাংলাটাকে কপি করে আপনি মেসেঞ্জারে নিতে চান, জাস্ট এখানে ক্লিক করলেই আপনার এই লেখাটুকু কপি হবে। এখন আপনি ওই মেসেঞ্জারে গিয়ে আবার প্রেস করে ধরে রাখলে পেস্ট আসবে, পেস্টে ক্লিক করলেই আপনার ওইটা ওখানে পেস্ট হবে। আর এখন ওইখান থেকে আপনি মেসেজ দিতে পারবেন। আর আপনি যদি ইংলিশটাকে কপি করেন সেম এটাতে ক্লিক করতে হবে। এভাবে ট্রান্সলেট করতে হয়। যেমন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি এই কোনো ট্রান্সলেট এখানে সেভ করে রাখতে চান তাহলে আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারেন। যেমন আমি এখানে এই লেখার পর আমি যদি এটাকে সেভ করে রাখতে চাই তাহলে জাস্ট এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্টারে ক্লিক করতে হবে। স্টারে ক্লিক করলেই লেখাটা সেভ হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে আপনার ওই লেখাগুলো দেখতে পারবেন। তো এটাকে যদি আপনি এখানে ক্লিক করেন আবার ব্যাগে চলে আসতে পারবেন। তো এভাবে আপনি ট্রান্সলেট করে করে এখানে সেভ করে রাখতে পারেন। ওকে, এখন আপনি এখান থেকে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনার মোবাইলে কোনো ছবি থাকে ও কোনো ইমেজ থাকে, সেই ইমেজটাকে যদি ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই ক্যামেরাতে ক্লিক করতে হবে। ক্যামেরাতে ক্লিক করার পরে আপনার এই অপশন চলে আসবে। এখানে তিনটা অপশন, আপনি যদি এখান থেকে বাংলা থেকে ইংলিশে করতে চান জাস্ট এখানে ক্লিক করতে হবে।
করে আপনি এখানে ইনস্ট্যান্ট যদি টেক্সট থাকে টেক্সটের উপরে নিলেই আপনার এটা ট্রান্সলেট হবে। আর আপনি আমি যদি ইম্পোর্ট করি ফাইল থেকে, জাস্ট ইম্পোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যদি এই একটা ইমেজ আমি এখান থেকে কপি করি, কপি করার পরে এরকম আসবে। আসার পর আমি এটাকে সিলেক্ট অল দিলাম, দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে আমার যে ওই যে ইমেজের লেখাটুকু ওই লেখাগুলো চলে আসছে এবং কি এটার ট্রান্সলেট সহ এখানে চলে আসছে। ওকে, এভাবে আপনি ওই আপনার যদি ফাইলে কোনো টেক্সট থাকে সেই টেক্সটটাকে এখানে কপি করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। আর আমি আপনি যদি ইনস্ট্যান্ট কোনো পেজের ট্রান্সলেট দেখতে চান তাহলে সেম এই ক্যামেরাতে ক্লিক করতে হবে। ক্যামেরাতে ক্লিক করার পরে আমি আসি বাংলা থেকে ইংলিশ। ওকে, এখন বাংলা থেকে ইংলিশ, এখন আমি যদি এই ইনস্ট্যান্টে ক্লিক করি, ইনস্ট্যান্টে ক্লিক করলে ইনস্ট্যান্টে ক্লিক করলে আপনি এই বাংলাটাকে আপনি এখানে ইনস্ট্যান্ট ইংলিশে দেখতে পারবেন। ওকে, আবার যদি আপনি যেখানে স্ক্যানের একটা অপশান আছে, স্ক্যানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই টেক্সটটাকে যা সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা এই ছবিটা এখানে আসবে। এরপর আপনাকে এখানে সিলেক্ট অল করতে হবে, অথবা আপনি যদি যতটুকু এখানে ট্রান্সলেট করতে চান ততটুকু আপনাকে এখানে মার্ক করতে হবে। ওকে, মার্ক করে জাস্ট এখানে ক্লিক করলে আপনি ওই লেখাটুকু ট্রান্সলেট এখানে দেখতে পারবেন। ওকে, আপনি যদি এই ট্রান্সলেটটা সেভ করতে চান, আমি আবার দেখাচ্ছি, জাস্ট এই স্টারে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আমি যদি এই ট্রান্সলেটটা আবার বের করতে চাই, জাস্ট এই স্টারে ক্লিক করলে আপনি ওই ট্রান্সলেটগুলো দেখতে পারবেন। ওকে, এভাবে ট্রান্সলেটের গুগল ট্রান্সলেট ইউজ করতে হয়। আর প্রথমে আপনাকে এটা ওপেন করার জন্য আপনাকে গুগল ইমেইল দিয়ে এটা লগ ইন করতে হবে। তো এভাবে গুগল ট্রান্সলেট ইউজ করতে হয়। সবাইকে ধন্যবাদ।